আজকে সবার সামনে বলছি কথাটা। আমি যখন প্রথম 22 বছর আগে দোকান খুলেছিলাম তখন আমি রান্না র জানতাম না। পুরোটা কি নিজে করো? নিজে করো নাকি পুরোটা? রান্না তো পুরো নিজেই করি, রান্না কাউকে ছাড়ি না। আমার সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা না, আমার কাছে মানুষ খাবারগুলো যেন পৌঁছে। একদম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অরুণদা কোন খাবারটা ভালো, আমার কাছে কোনো খাবারটাই ভালো না। 1,85,000 খাওয়ানা যুক্ত করা আমি এখনো বুঝতে পারলাম না। দেখি 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 এক ঘন্টা যুদ্ধ করতে এসেছি ফাইনালি। যে এখান থেকে রুটি নিয়ে বেরোচ্ছে তার কাছ থেকে শোনো জীবনের স্ট্রাগলটা কি। সরকারি চাকরি আর অরুণদার কাছ থেকে রুটি খাওয়া সেম। আজকে গেছিলাম ধর্মতলা একটা দরকারি কাজের জন্য, আর দুপুর হয়ে গেছিল, কাজটা একটু ডিলেও হয়ে গেছিল, তার জন্য খিদেও পেয়ে গেছিল। ভাবছিলাম কোথায় যাব, আর বেশি দেরি না করে আমি চলে আসলাম ডেকার্স লেনে। ডেকার্স লেনে ঢুকতেই সামনেই পেয়ে যাবে চিত্তবাবুর দোকান, কিন্তু আজকে চিত্তবাবুর দোকানে আমরা খাবো না। আমি বেশি এক্সাইটেড অরুণদার যে নিরামিষী খাবারের দোকান আছে সেইখানকার খাবার খাওয়ার জন্য। কিন্তু ভিড় দেখে রীতিমতো আমার চক্ষু চড়ক গাছ, ভাবছি খাবারটা নেব কিভাবে। এইটা হচ্ছে অরুণদা, বিগত 20 বছরেরও বেশি সময় ধরে উনি এখানেই ব্যবসা করছে, আর একদমই কম নামে সুস্বাদু নিরামিষ খাবার সবাইকে খাইয়ে যাচ্ছে। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে পাঁপড় দিয়ে আর ও চাটনি দিয়ে মাত্র 50 টাকা প্লেট। আর অরুণদার হাতে খাবার খাওয়ার জন্য ভিড়টা জাস্ট একবার দেখো। আজকে সবার সামনে বলছি কথাটা, আমি যখন প্রথম 22 বছর আগে দোকান খুলেছিলাম তখন আমি রান্না র জানতাম না। আজকে আমার কাছে 5,000 লোকের রান্নাটা আমার কাছে কোনো ব্যাপার না। পুরোটা কি নিজে করো? নিজে করো নাকি পুরোটা? রান্না তো পুরো নিজেই করি, রান্না কাউকে ছাড়ি না। আমার সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা না, আমার কাছে মানুষ খাবারগুলো যেন পৌঁছে। একদম। এই খাবারটা এই দামে এই কোয়ালিটি, এই খাবারটা যেন মানুষের কাছে পৌঁছে। প্রচুর ফেমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অরুণদা কোন খাবারটা ভালো, আমার কাছে কোনো খাবারটাই ভালো না। কারণ ভালো কথাটা যারা খায় তাদেরকে বোঝাতে হয়, আমাকে বলার দরকার নেই, ভালো মন্দ ওনারাই বলবে। 75,000 এখানে গেলে 4 প্লেট যাবে অরুণদা। একটা পনির ভর্তা দিয়ে দাও আমাদের, ঠিক আছে? পনির ভর্তা দিয়ে রুটি। আর ফাইনালি 100 বার বলা 2,000 ঘন্টা অপেক্ষার পর আমার হাতে পেয়ে গেলাম আমার খাবারটা। আর খাবারটা নিয়ে এখান থেকে বেরোনোটাও যেন একটা যুদ্ধ, আর খাবারটা পেয়ে যেন নিজেকে ধন্য ধন্য মনে হচ্ছে। যে এখান থেকে রুটি নিয়ে বেরোচ্ছে তার কাছ থেকে শোনো জীবনের স্ট্রাগলটা কি। সরকারি চাকরি আর অরুণদার কাছ থেকে রুটি খাওয়া সেম, খুব কঠিন। এবার তন্দুরি রুটি দিয়ে আর সাথে রয়েছে আলু 65 দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা আলট্রা লেভেলের বাইট আমি দিলাম। সত্যি কথা বলতে খাবারটা বেশ মশলাদার, আর আমার খেতে তো মোটামুটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই এসে ট্রাই করো। নেক্সট যে আইটেমটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে তন্দুরি রুটির সাথে মিক্স যে পারিন আছে সেটা, আর মুখে দিতে একটা সুন্দর আর নরম যে সফটনেস ভাব আমি সেটা ফেলাম। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে যে কটা আইটেম আমি নিয়েছি সব কটার দাম 25 টাকা, আর তার সাথে যে তন্দুরি রুটি নিয়েছি সেটার দাম মাত্র 6 টাকা পার পিস। আর এরপর তন্দুরি রুটির সাথে চানা পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গালে পুরে দিলাম। সত্যি কথা বলতে চানা পনিরটা বেশ ভালো ছিল, এর ভেতরে একটা মশলাদার স্পাইসিনেস ব্যাপার আছে। নেক্সট আমি তন্দুরি রুটির সাথে পনির ভর্তাটা ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে গালের মধ্যে পুরো একটা আলট্রা লেভেলের বাইট দিলাম। সত্যি কথা বলতে এতক্ষণ যে আইটেমগুলো আমি খেয়েছিলাম তার মধ্যে সব থেকে আমার বেস্ট লাগলো পনির ভর্তাটা। এই গরমে এত ক্রাউডে খাবার খেতে খেতে পুরো হালাতই খারাপ হয়ে গেছে আমার। খাবার খাওয়া না যুক্ত করা আমি এখনো বুঝতে পারলাম না, খেতে তো কষ্ট হয়ে গেছে আমার। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে।